সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ড সহ বিশ্বের বেশ কিছু দেশে টরেন্ট ব্যবহার করা নিষিদ্ধ। এখন প্রশ্ন হলো, বাংলাদেশেও কি টরেন্ট ব্যবহার নিষিদ্ধ এবং কি কারণে বিভিন্ন দেশে টরেন্ট ব্যবহারকে নিষিদ্ধ করা হয়েছে? টরেন্ট সিস্টেমে ব্যবহার করা হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক প্রোটোকল, যার অর্থ হলো এই নেটওয়ার্কের সাথে কোনো সার্ভার যুক্ত থাকে না। আগের ভিডিওতে আমি উল্লেখ করেছি টরেন্ট কি এবং কিভাবে কাজ করে, সেটি দেখলেই এই জিনিস আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। মনে করুন, কোনো ফাইল বা মুভি যদি সেই দেশের সরকার ইন্টারনেট থেকে সরিয়ে নিতে চান, তাহলে সেটি পার্টিকুলার ওয়েবসাইট বা সার্ভারে সেই ফাইল অবস্থান করছে সেটিকে ডাউন বা ব্লক করে দিলেই সেই দেশের মানুষ সেই ফাইলটি ডাউনলোড করতে পারবে না। সুতরাং এই সকল ওয়েবসাইট এবং সার্ভারের অ্যাক্সেসের উপর সরকার এবং প্রশাসনের নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু টরেন্টের উপর সরকার কিংবা প্রশাসনের নিয়ন্ত্রণ নেই, কারণ টরেন্ট নেটওয়ার্ক কোনো সার্ভার বা ওয়েবসাইট কেন্দ্রিক নয়। টরেন্ট হলো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক প্রোটোকল, যার অর্থ এইখানে সার্ভার হিসেবে আপনার এবং আপনার মতো লাখ লাখ কম্পিউটার একে অন্যের সাথে যুক্ত হয়ে একটি সুবিশাল সার্ভার হিসেবে কাজ করে থাকে। একটি ফাইল, এর সম্পূর্ণটি কিংবা পুরো অংশ বিভিন্ন ব্যক্তির কম্পিউটারে অবস্থান করতে পারে, যার ফলে সরকার এই সকল ফাইল শেয়ারিংয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না। এজন্য গোপন নথি বা ফাইল একবার যদি টরেন্ট নেটওয়ার্কের মধ্যে চলে আসে, তবে সেটি সারা বিশ্বের টরেন্ট নেটওয়ার্কের মধ্যে ছড়িয়ে যায়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে কি টরেন্ট নিষিদ্ধ? না, এখনও বাংলাদেশে টরেন্ট নিষিদ্ধ নয়। তবে পাইরেটেড মুভি এবং সফটওয়্যার খুব সহজে টরেন্টে ছড়িয়ে যায় বলে বিভিন্ন দেশ টরেন্টের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, এবং যে কোনো সময় বাংলাদেশ সরকার টরেন্টের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।